নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে বিশাল বড় বিগ ব্রেকিং নিউজ এসে পড়লো, চাঞ্চল্যকর খবর। ইতিমধ্যে বকেয়া দিয়ে যেহেতু রাজ্য সরকার দিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ লোক কিন্তু কন্ট্রাকচুয়াল বেসেছে, যারা যারা চাকরি করছে গ্রুপ সি গ্রুপ ডিতে, তাদের বেতনও কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো আজকে আমি এই ভিডিওটার মধ্যে এ টু জেড বলবো কাদের কাদের কত টাকা বেতন বেড়েছে, এটা কিন্তু একটা নতুন অফিসিয়ালি একটা নোটিশ দেখিয়ে তারপরে আপনাদের জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে যারা যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস যারা ১০ বছরের মতো কাজ করেছে তারা ২৪,০০০ টাকা বেতন পায় তারা ৭০০ টাকা বেতন বেড়েছে। তো দেখতে পাচ্ছ যারা ১৫ বছর কাজ করেছে যারা ৩০,০০০ বেতন পায় তারা কিন্তু ৯০০ টাকা বেতন বেড়েছে। তো দেখতে পাচ্ছ যারা ২০ বছর কাজ করেছে যারা ২৭,০০০ টাকা বেতন পায় তাদের কিন্তু ১১০০ টাকার মতো বেড়েছে। তো গ্রুপ সির বেতন কিন্তু ওই যে একই হিসেবে বেড়েছে তোমরা দেখতে পাচ্ছ এই লিস্টের মধ্যে। তো এই লিস্টের মধ্যে যারা যারা ৫ বছর কাজ করেছে যারা ২১,০০০ বেতন পায় তারা ৭০০ টাকা বেড়েছে, একই হারে কিন্তু বেতন বেড়েছে তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু অর্থ দপ্তরের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আমি আজকেই একদম এক্সক্লুসিভভাবে ডাউনলোড করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা ভালো করে তোমরা দেখতে পাচ্ছ, যদি তোমরা কেউ মানে পিডিএফটা যদি চাও তাহলে আমি অবশ্যই দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিশাল বড় বিগ ব্রেকিং নিউজ এসে পড়েছে, যারা আইটি কোম্পানিতে যারা চাকরি করে তাদের কিন্তু বেতন ওইভাবেই বেড়েছে তোমরা দেখতে পাচ্ছ। যারা ফার্স্ট ক্লাস এমসিএ করেছে যারা দেখতে পাচ্ছ এই যে কিন্তু সমস্ত রকম ১২০০ টাকা করে, দেখো ২২০০ টাকা করে বেতন বেড়েছে তোমরা দেখতে পাচ্ছ, বড় অঙ্কের কিন্তু বেতন বেড়েছে তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু অফিসিয়ালি আপডেট তোমাদের দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, একদম বিগ ব্রেকিং নিউজ। অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবে, প্রচুর পরিমাণে শেয়ার করে রাখবে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, কারণ সবার বেতনে কিন্তু বেড়েছে, যারা বিএসকে চাকরি করে তাদের বেতনও কিন্তু বেড়েছে। তো এই মুহূর্তে বিশাল বড় আপডেট কিন্তু আপনাদের জানিয়ে দিলাম, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ইতির মধ্যে দেখতেই পারলে এইভাবে কিন্তু রাজ্য সরকারি যত রকম গ্রুপ ডি কর্মচারী রয়েছে, কন্ট্রাক্ট বেসিসে যারা যারা রয়েছে, ক্যাজুয়াল যারা যারা রয়েছে, তাদের বেতন কিন্তু এই হারে বেড়েছে। এটা কিন্তু একদম অফিসিয়ালি একদম নিউ একটা নোটিশ জারি করে দিয়েছে, সেটা কিন্তু একদম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমি ডাউনলোড করে তারপরে আপনাদের দেখেছি। তো এরকম টাইপের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, ভিডিওটা একটা লাইক করে রাখবে যাতে সারা ইউটিউবের মধ্যে এরকম অফিসিয়ালি একদম ইম্পর্টেন্ট একদম জেনুইন আপডেট মিস না হয়, সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তো আজকের মতো আপডেট এখানে ছিল, আবার একটা নতুন আপডেটের মধ্যে দেখা হবে। জয় হিন্দ বন্দে মাতরম।